বাবার আমার ভাইয়ের আমার মক্কার जिंदगी করুন जिंदगी মক্কার ইতিহাস করুন ইতিহাস আল্লাহর ইসলামের জন্য এত কষ্ট স্বীকার করেছেন এত নির্যাতন স্বীকার করেছেন সাহাবা কেরাম মার খেয়েছেন ইসলামের প্রথম শহীদ হলেন হযরত সুমায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আবু জাহেল বলল মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মক্কা চলছে মুসলমানদের উপর অত্যাচার নবীজি ডিকে বলেন সাহাবীরা যে যে পারো যে দেশে ইজ্জত করে চলে যাও কেউ যাচ্ছে আবু সিনিয়ায় কেউ যাচ্ছে সিরিয়ায় কেউ যাচ্ছে ইয়াসরিবে যে যেখানে পারো গিয়ে দ্বীনের দাওয়া দিতে থাকো মক্কার পরিবেশ ঘোলাটে হয়ে গেল মক্কায় চলছে মুসলমানদের উপর অত্যাচার এক কাফেরা দেখতে পেল মুসলমানরা কোথায় জানি চলে যাচ্ছে কমে যাচ্ছে কখন জানি আল্লাহ নবীও চলে যায় এইজন্য দারুন নদার সিদ্ধান্ত হলো কাফেরা বৈঠকে বসলো কি করা যায় বিভিন্ন জনে বিভিন্ন প্রস্তাব ওই মজলিসে ওই সংসদে মিস্টার ইবলিস শয়তান নিজেও হাজির হয়ে গেছে নাউজুবিল্লাহ বলে সেই প্রস্তাব দিয়েছে আল্লাহ নবীকে যদি ইসলামকে যদি বন্ধ করতে চাও দিনকে যদি শেষ করে দিতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে হবে নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাআলা বললেন ইয়াসিমুকা মিনান নাস বন্ধুরে দোস্তরে আমি আপনাকে নিজে হেফাজত করব মানুষের হাত থেকে চিৎকার দিয়ে বলেন মারহাবা দারুন নদার সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ নবীকে আজ রাতে হত্যা করা হবে গভীর মনোজ বাবার ভাইয়ের আল্লাহ নবী আরাম ফরমা ছিলেন গভীর রাতে জিব্রাইল হাজির এসে বললে ইয়া রাসূলুল্লাহ আর দেরি নয় মক্কায় থাকা যাবে না মক্কা ছেড়ে আপনাকে হিজরত করতে হবে কারণ কাফেররা তরবারি নিয়ে আপনার ঘরের চারপাশে নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে দরজা ভেঙে ঘরে ঢুকে আপনাকে কেটে কেটে টুকটা টুকটা করে ফেলবে আমার নবী উঠলেন আলীকে ডেকে আলী রে একটা কাজ কর তুই আমার কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাক হযরত আলী আল্লাহ নবীর কম্বল মুড়ি দিলেন কম্বলের ভিতরে হযরত আলী ফুপায় ফুপায় কান্দে আলীর মনের ভিতরে চিন্তা হলো ওরা তো দরজা ভেঙে বুঝবে আল্লাহ নবী শুয়ে আছে আল্লাহ নবী চিন্তা করে আল্লাহ নবী শুয়ে আছে কম্বল মুড়ি দিয়া তরবারি চালায়া আমি আলীকে টুকরা টুকরা করে ফেলবি তারপরও তার মনে আসে আমার জীবনের বিনিময়ে যদি আল্লাহ নবী বেঁচে যায় আমার জিনের জীবন চলে যাক আল্লাহ নবী বেঁচে যাক আল্লাহু আকবার বলে আল্লাহ নবী ঘরের দরজার কাছে আসলেন ঘরের দরজার কাছে সে দেখেন যুবকটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে নবীজি বললেন জিব্রাইল রে আমি কেমনে যাব কেমনে বের হবে ওরা তো তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে এখনই আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে জিব্রাইল বানি আর একটা কাজ করেন এক মুষ্টি বালি হাতে নেন আর সূরা ইয়াসিনের শুরু থেকে লাইম সিরিন পর্যন্ত তেলাওয়াত করুন বালিতে ফু দেন ফু দিয়ে নিক্ষেপ করেন আল্লাহ নবী যখন বালিগুলো নিক্ষেপ করলেন আল্লাহ তাআলা ওই বালিগুলো সব কাফেরদের চোখের ভিতরে পৌঁছিয়া দিলেন আল্লাহু আকবার বলে বালি যখন চোখের ভিতরে ঢুকছে সবাই চোখ ডলতেছে দুই হাত দিয়া বালু যদি চোখে ঢুকে তাহলে ডলতে নাই বালু হলো ধার চোখ কেটে চোখ নষ্ট হয়ে যাবে আপনার যত ডলবেন তত পড়াবে তত রক্ত বের হবে তারা সবাই চোখ ডলতেছে দুই হাত দিয়ে তরবারে রেখে এই ফাঁকে আল্লাহর হাবিব বের হয়ে চলে আসেন তাদেরকে ধাক্কায়া একজন কাফের আল্লাহ নবীকে দেখে নাই জোরে বল সুবহানাল্লাহ এই জন্য পরবর্তী আমার আল্লাহ বলছে আমাকার মাকরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরি আল্লাহ তাআলা বলল ষড়যন্ত্র করছে আপনাকে মেরে ফেলবে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করছে আল্লাহ বলল আমি একটু কৌশল করে আপনাকে নিয়ে আসছি সুবহানাল্লাহ বলে আমার নবী রওনা দিয়ে দিলেন মক্কা শরীফ থেকে মদিনার উত্তর দিকে নবীজি রওনা দিয়ে দিলেন কৌশল হিসাবে দক্ষিণ দিকে চলতে 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 অনেক পথ অতিক্রম করলেন ফজর হয়ে গেল প্রায় নবীজি বললেন আবু বকর রে নবীজি বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নর বাসার সামনে গেলেন ছোট্ট করে আওয়াজ দিলেন আবু বকর আওয়াজ দিতে দেরি হলো হযরত আবু বকর বাসা থেকে বের হইতে দেরি করলেন নজরে বলেন সুবহানাল্লাহ আমার নবী ডেকে বললেন আবু বকর রে
বকর বলে তুমি শুনলি কি করে তুমি কি ঘুমাও নাই আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ভাল্লা ওই যে দীর্ঘ দিন আপনি পূর্বে বলেছিলেন আপনি হিজরত করবেন আর আমাকে আপনার প্রয়োজন হতে পারে সেদিন থেকে আবু বকর আমি ওই দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই কোনদিন বিস্তায় পি দিয়ে আমি ঘুমাই না সামনে কি করে আমি দেখাবো এই জন্য আমি দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায় ঘুমাইছি কোনদিন বিছনায় পিঠ দিয়ে আমি ঘুমাই না আল্লাহু আকবার বলে এবার হাজরত আবু বকর আমার নবীজি হিজরতে রওনা দিয়ে দিলেন চলতে 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 তরিক হিজদা দিয়ে ইব্রাহিম খলিল হইয়া যারা মক্কা শরীফে গেছেন তারা জানেন তরিক হিজদা দিয়ে চলতে চলতে একদম ফজর হয়ে গেছে নবীজি ডেকে বলে আবু বকর রে ফজর হয়ে যাচ্ছে ওরা তোমাদেরকে ধরে ফেলবে কোথায় যাব আবু বকর বলে হুজুর এখানে আমাদের একটা পরিচিত গুহা আছে চলেন ওই গুহার ভিতরে আমরা দুজনে আত্মগোপন করে থাকি গারে সরে গুহা অনেক উসাব আপনি দেখো আমি সেই উঠেছি গুহার উপরে উঠতে প্রায় সোয়া দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে অনেক উঁচু সেই গারে সর সেখানে আল্লাহ নবী তারা উভয় আশ্রয় নেবেন সেখানে নবীজি সেখানে উঠলেন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ বিমা লাগতো আমি কাজ করি আমি আগে গুহার ভিতরে ঢুকি কারণ গুহার ভিতরে হিংস্র জীব থাকে অনেক থেকে বাঘ থাকে শৃগাল থাকে সাপ থাকে বিশ্ব থাকে আমি আগে প্রবেশ করি পরিষ্কার করি যদি বাঘ থাকে সিংহ থাকে কোনো ক্ষতিকারক কোনো বস্তু থাকে আঘাত করুক আমি চলে যাই দুনিয়া থেকে নবীজি আপনি বেঁচে যান যদি বলেন সুবহানাল্লাহ হাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গাড়ে সরে গুহার ভিতর প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন ছোট্ট ছোট্ট গর্ত ছোট্ট ছোট্ট ছিদ্র আজও সেই গর্তগুলো আছে ওই গর্তগুলো হযরত আবু বকর নিজের পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো বন্ধ করলেন এরপরে আর কাপড় শেষ হয়ে গেল একটা কর্তার বন্ধ করা গেল না হুজুরকে ডাকলেন আল্লাহ নবী সারা রাত ঘুমান নাই অনেক পথ ক্লান্ত নবীজি বলেন আবু বকর আমি একটু ঘুমাই আল্লাহ নবী আজ আবু বকর উরুর উপরে মাথা দিয়া তিনি ঘুমায়া গেলেন আল্লাহু আকবার বলেন আজ আবু বকর সিদ্দিক নিজের পা দিয়ে গুহাটা গর্তের মুখটা বন্ধ করে রাখলেন এমন সময় ওই গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ সাপ লক্ষ্য করলো গর্তের মুখগুলো কেন বন্ধ তাই এদিকে সেদিকে ভিতরে শুধু দৌড়াদৌড়ি করতেছে হঠাৎ করে এক জায়গায় পা রাখা আছে ওই পার উপরে সাপ কামড়াইতে লাগলো বিষ ঢালতে লাগলো যেন পা সরাই দেয় সাপ বের হবে তাই হইলো এই রাস্তা দিয়ে আজ থেকে 500 বছর আগে হাজী ঈসা আলাইহিস সালাম তিনি গিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম এক বক্তব্য তিনি বলেছিলেন এই গুহার ভিতরে রহমাতুল লিল আলামিন আশ্রয় নিবে তিন দিন থাকবে এই জন্য সাপ আল্লাহ নবীকে দেখার জন্য সেদিন থেকে এই গুহার ভিতর দিয়ে আত্মগোপন করে আছে আল্লাহু আকবার বলে গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার এই জন্য সাপ বের হওয়ার জন্য আঘাত করতেছে বিষ দিতেছে বিষক্রিয়ায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দেহটা কালো হয়ে গেছে বিষের যন্ত্রণায় বিষক্রিয়া শুরু হয়ে গেছে অস্থির হয়ে গেছে কিন্তু আল্লাহ নবী ঘুমাচ্ছেন তিনি লড়েন না নবীকে উঠাইতেছেন না কারণ নবীজি ঘুমিয়ে থাকলে উঠানো নিষেধ নবীজির কষ্ট হবে ব্যাঘাত হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করতে পারলেন হঠাৎ করে চোখ থেকে এক ফোঁটা পানি ধরে নবীজির চেহারার উপরে পড়ে গেল সঙ্গে সঙ্গে নবীজি তাকালেন তাকায় দেখলেন আবু বকর কান্দে ডেকে ডেকে বলে আবু বকর কেন কান্দো কেন কান্দো কি হয়েছে তোমার তোমার চেহারা তো কালো হয়ে গেছে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওই গর্তের ভিতরে বিষাক্ত সাপ আমার পার উপরে বারবার আঘাত করতেছে বিষ দিতেছে বিষক্রিয়া আমি আর সহ্য করতে পারি না আবু বকর এই কথা বলল নবীজি বললো তুমি কেন বললে না যখন আঘাত করে কেন বললে না তাড়াতাড়ি পা সরাও হুজুরের মুখে লালা বের করে আবু বকর সিদ্দিক পায়ের ক্ষত জায়গায় লাগাই দিলেন সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেল আল্লাহু আকবার বলে
পাও সরে ফেলে বিষাক্ত সাপ বের হয়ে চলে আসলো। আমার নবীজি কে, ও সাপ আমার সাহেব আবু বকরকে তুমি কেন কাটছো? সাপের জবান খুলে যায়, সাপ কান্দে আর বলে, ইয়া রাসূল আমাকে maaf করবেন, আমি একটি নজর আপনাকে দেখার জন্য এই কাজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের মনের ভিতরে আকাঙ্ক্ষা একটা সাপ, 500 বছর পর্যন্ত সাপ বলে হুজুর আমি এই গর্তের ভিতর আত্মগোপন করে আছি। ইসলাম সালামের সেই কথা শুনিয়াম আপনাকে এক নজর দেখার জন্য এই গুহার ভিতর আমি থাকি, খাবার পাইলে খাই, না পাইলে না খাই, না খাই এই থাকি, একটি নজর আপনাকে দেখার জন্য। বাবার আমার ভাইয়ের আমার, সুতরাং সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর দেখার পাগল ছিল, নবীকে এক নজর দেখার জন্য সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে নবীজির দরবারে হাজির হইয়া যাইত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা একদা ডেকে বলে, আনাস তুমি নবীজির কাছে যাও, নবীজির কাছে যাও, সবসময় নবীজিকে দেখো। আমি তো নবীকে দেখতে পারি না, নবীজির কাছে যাইতেও পারি না, আমার দেখতে মনে চাই। সরি বলুন সুবহানাল্লাহ। এবার হাজানা সাদি আল্লাহ তালা নগিয়া বলে, ইয়া রসুল আমি বললাম আমার মা আপনাকে দাওয়াত দেয়, এক নজর আপনাকে দেখতে চাই। নবীজি বললেন, ঠিক আছে দাওয়াত আমি কবুল করলাম, আগামীকাল সন্ধ্যায় তোমাদের বাসায় আমি যাব। দাওয়াত কবুল করলেন, হাজানাস বাসায় চলে গেলেন, মা কাছে গিয়ে বলে, মা আগামীকাল সন্ধ্যায় দয়াল নবী আমাদের বাসায় আসবে। শুনে তার মা খুশি হয়ে গেল, বাবা বাজারে যাও, বাজার ঘাট করে নিয়ে আসো নবীর জন্য। বাজার ঘাট সব কমপ্লিট করে দিলেন। হযরত আনাসের মা ডেকে বলে, বাবা না যাও, তুমি নবীজিকে আগায় নিয়ে আসো। এরপর আল্লাহ নবীকে আগায় নিয়ে আসলেন। আস্তে আস্তে দিন রাত হয়ে গেল, ওই রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রাত। বাসায় যখন হাজির হলো, এবার হযরত আনাসের মা, আনাস বলে আমি দেখি মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। আমি দেখি দেখি বললাম, মা তুমি এরকম করো কেন, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই কি দেখো, নবীজির চেহারার দিকে তাকাইয়া কি দেখো? আনাসের মা বলে, বাবা আনাস ওই পূর্ণিমার চাঁদে কালিমা আছে, কিন্তু দয়াল নবীজির চেহারা মোবারকের ভিতরে কোনো কালিমা না।